بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في السلام ورحمة الله وبركاته برسن كورتا رجال كريم ماليشياتك প্রশ্ন হলো যে শাহ বেরলবি কারা বেরেলবির আকিদা কি বেরলবিদের পিছে সারাত পড়া জায়েজ হবে কি না একজন আলেম বললেন যে বেরুলবিদের পিছে যদি না জেনে আপনি সারাত পড়ে ফেলেন বেরেলবি তাহলে তো নামাজ হবে না কারণ বেরলবিদের আকিদা সহি আকিদা নয় আলহামদুলিল্লাহ রব আলমিন ওসলাত ওসসালাম আলা আির খারকিন বিনে মোহাম্মদ ও আলা আলি ও সাহাবি আজমাইন মাজারপন্থী আলেম মাজারপন্থীদেরকে বেরেলবি বলা হয় সোজাসুজি আপনাকে এটা কোট করেন মাজারমুখী আকিদাপন্থীদের আকিদা পন্থীদের বলা হয় তাদের উৎপত্তি আহমদ রেজা খা বেরেলবির মাধ্যমে আহমদ রেজা খা বেরেলবি এর মাধ্যমে বেরেলবিদের মিল রয়েছে দূরতম সম্পর্ক দিয়ে চিস্তা সাবেরিয়া তরিকাদের সাথে আমাদের দেশে যারা আহ বলে মানে খ্যাত মানে চিস্তি আহ তাকে রাহমতুল্লাহ আলাহে বলে আমি এই বলবো না কারণ তার আকিদা আমি সঠিকভাবে জানতে পেরেছি আল্লামা তিফুর রহমান হাফেজ পাকিস্তানের একজন সাহেব আকিদা পন্থী আলেম এবং আল্লামা মে আরাজ রব্বানি ভারতের একজন বেরলবি আলেম তাওবা করে মুহতাদি হয়ে সঠিক দিনকে কবুল করেছেন আল্লাহ তাকে মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করার সুযোগ দিয়েছেন এবং তার দ্বারা তিনি আতঙ্ক বেরলবি আকিদা পন্থী মাদার পন্থী লোকদের জন্য তিনি আতঙ্ক হিসেবে কাজ দিয়েছে কেননা আল্লাহ রসুল বলেছেন খেয়ার কুমফিল জাহিলিয়া খেয়ার কুমফিল ইসলাম জাহিলি যুগে তোমাদের মধ্যে যারা উত্তম ছিল তারা ইসলাম পর্ব যুগে এসে উত্তম হয়েছে তো তিনি কিন্তু বেরেল একজন আলেম হিসেবে খুব কড়া আলেম ছিলেন খুব দলিল সম্মত মানে বেদাতের পক্ষে মানে দলিল দেওয়ার চেষ্টা করতো যে দলিল গুলি না এভাবে দিতে দিতে টিকতো না যখন যখন সহিদ পন্থে আলেমদের আলোচনাগুলি খুব ভালো করে তিনি শুনতেন কিন্তু শুনে নিভৃতিতে একাই নিজেকে হিসাব করতেন হিসাব করার পর বলতেন যে আসলে তো আমি ঠিক না কারণ এই যে দলিল আমাকে দেওয়া হলো কোরআন সন্না থেকে আমাদের আমরা তো মানুষকে গাইরুল্লাহর পূজা করতে শেখাচ্ছি আল্লাহ তো ঠিকই বলেছেন জানো মান অমান মিমমান আমান আযাল্লু মিমমান ইয়াদউ মিন দুনি আল্লাহ মান লা ইস্তাজীবু লাহ ইলায়া অমিল কিয়ামা তার সাথে বড় আর গোমরাহ কি হইতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য এমন ব্যক্তিকে ডাকছে যে তাকে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না ওহুম আন দুআইহি গাফিলুন ওহুম আন দুআইহুম গাফিলুন তারা তাদের দশ সম্বন্ধে গাফেল ওই কেনুল হম আদা আহ আজহান মানুষকে কে আমাদের একত্রিত করা হবে তখন যাদের ইবাদত তারা করেছে যাদেরকে দেখেছিল তারা তাদের শত্রু হিসেবে দাঁড়াবে ও কেনবে এবাদতহিহীন কাফেরিন এবং তাদের ইবাদতগুলি কেউ অস্বীকার করবে কি আমাদের বলবে আল্লাহ আমরা তো তাদেরকে ইবাদত করতে বলিনি আমাদের আল্লাহ আমরা তাদেরকে মানি না তারা তাদেরকে আমাদের মরিদ হিসেবে মানি না এরা গোমরা এদেরকে জানলাম দাও এ ধরনের কথা তারাই বলবে তো এই আলেম যখন দেখলেন যে কোরআনের সাথে আমাদের দাওয়াত কন্ট্রিডিক্টেড তখন তিনি তাওবা করলেন তাওবা করে তিনি মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে চান্স পেলেন এবং লেখাপড়া করে তিনি এখন একটা বাগ্মী ব্যক্তি আর তিনি মাজার পুজারি বেরলবি পন্থীদের জন্য একটা ত্রাস তার বক্তব্য দলিল সম্মত এবং তাদের তাদের কিতাবাদি খুলে সে হাওয়ালা দিয়ে দিয়ে তাদেরকে কুপকাত করেন তিনি তো বেরলবি আকিদা পন্থীরাই হলো যে মোহাম্মদ খোদা নাহি খোদা সে জুদা নাহি মোহাম্মদ খোদা নাহি খোদা জুদা যুদা নাহি মোহাম্মদ সাল্লাম আল্লাহ নয় তবে আল্লাহ থেকে তিনি আলাদাও নয় তাদের আকিদা হলো ও যে খোদা থে আরসে আল্লাহ মে ও কুদ পাড়ে মদিনে নেমে যে আরসে মো আল্লাহ আল্লাহ ছিলেন তিনি এখন মদিনেতে শুয়ে আছেন ও যে থে আরস পে মুস্তাবি আহমদ মুস্তাবি হোকার উতার পাড়ে ও যে ও যে একটু চিন্তা করে দেখেন বলছে ও যস্তি থে আরশ পে খোদা হকার যে খোদা নাম নিয়ে আল্লাহ নাম নিয়ে ছিল আল্লাহর যে কামগুলি ছিল আল্লাহ সেই কাজগুলি এখন মোহাম্মদকে দিয়ে ফারেক হয়ে গেছেন এতে মোহাম্মদ যে কাজ করছেন মোহাম্মদকে ডাকলেই মোহাম্মদের ইবাদত করলে মোহাম্মদের কাছে কিছু চাইলেই হবে আল্লাহ থেকে এখন চাওয়ার কোন দরকার নেই আল্লাহ অবসর হয়ে গেছে এই হলো বেরলবিদের আকিদা এটা বেরলবিরা স্বীকার করতে চায় না কিন্তু বেরলবি যারা বড় বড় আলেম তারা টেকনিক্যালি এটাকে অ্যাভয়েড করতে চায় কিন্তু আসলেই তাদের মূল এই আমার কাছে বেরলবিদের একটা কোরআন রয়েছে আহমদ রেজা খা বেরলবির তফসির রয়েছে সেটার মধ্যে স্পষ্ট তারা লিখেছে যে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না মোহাম্মদকে উসিলা দিয়ে পীরকে উসিলা দিয়ে খাজা বাবাকে উসিলা দিয়ে কোন বর্কতপূর্ণ স্থানের জাগার উসিলা দিয়ে আল্লাহকে পাইতে হবে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না যেটা রেজবিদের আকিদা যেটা রেজবিদের আকিদা আকিদা রেজবি বেরেলবি চিস্তি সবগুলি মূল সবগুলি যে ওই মূল বেরোলবি আকিদার সাথে মিলেছে এরপরে পাক পাঞ্জাতন দেওয়ানি পাক পাঞ্জাতন দেওয়ান বাগি আকিদা এটা বেরোলবির সাথে গিয়ে সংযুক্ত হয়েছে এজন্য আমরা সালাফে সালেহরা বলি যে জ্ঞানের কোনো বিকল্প নাই একজন মুসলমানকে বাস্ত হলে শিরিক থেকে তাকে লেখাপড়া করতে হবে আমরা রিসার্চ করে লেখাপড়া করে দেখছি বাংলাদেশের সমস্ত পীরপন্থীর গোড়া গিয়ে বেরোলবির সাথে মিলেছে হাত তাকে দেবন্দি মাসলাকের গোড়াও বেরোলবির সাথে গিয়ে মিলেছে তবে দেওবন্দি বেশি খতরনাক বেরলবি আকিদের চাইতে এই জন্য হয়েছে যে দেওবন্দিরা ভালোটাও দেখাইতে চায় আর তরে তরে খারাপটা করে কিন্তু দেওবন্দিরা কিন্তু বেরলবিরা সরাসরি মাজার পূজারি তাদের কথা তারা মাজার পূজাকে স্পষ্ট করে দেয় হ্যাঁ এই জন্য বেরলবিরা বলে আল্লাহ রসুল আলাম আল্লাহ তার রাসুল জানেন এটা সাহাবারা বলতেন যখন রসুল জীবিত ছিল তখন এটাই সারাফে আকিদা আল্লাহ নবী এখন মৃত যদি কবরের তার অবস্থা আলাদা কবরেতে নিজীবিত এটা কেউ আমরা অস্বীকার করিনি ওটা আলেমে বার্সাক কিন্তু ওটাকে দুনিয়ার জীবনের সঙ্গে সাদৃশ্য দেওয়া যাবে না এজন্য বিরুলবিদের এটাই যে আল্লাহ এবং মোহাম্মদ আর সালে মিয়া একই জিনিস এই আলাদা করে কিছু দেখার নাই আর সোম্মা যা উক এ ফাস্তাক রসুল তারা অপব্যাখা দেয় কোরানের একটি সুরাতুল নেশার আয়াতের সোমমা যা উকা তারা আসে ফাস্তাক ফারুক

বোখারির ভাষ্যকর তিনি বাংলা বোখারি তর্জমা নাকি করেছিলেন আমি তার নামটা নিয়ে নিচ্ছি আপনারা তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের তার নাম হচ্ছে আল্লামা আজিজুল হক যার যার ছেলে বর্তমানে আল্লামা মামুনুল হক তিনি এসেছেন এসে আল্লাহ রসুলের কাছে চেয়েছেন বলেছেন তারা আজিজুল আজিজ আল হক রাহাম এবং আমার চাচা সেটা শুনেছেন আমার ভাইও সেটা বড় ভাইও সেটা শুনেছেন তিনি এভাবে তিনি আমার বড় ভাই বলেছে আমার খালাতো ভাই একজন আল্লাহ শেখ আব্দুল হাদি হাফিজ তিনি ইসলামী শিক্ষক তিনি ওইখানে ওই ছাত্রদের আপনারা যারা লেভেলে ছাত্র হিসেবে আছেন সৌদি আরবে ছাত্রদের তিনি শিক্ষকতাও করেন এবং একজন ভালো গবেষক দায়ী লেখক অনুবাদক আলহামদুলিল্লাহ তিনি বলেছেন যে আমি আল্লাহ আজিজুল হকের মাদ্রাসায় এই কিছুদিন পড়েছিলাম ওই মাসলাকে পড়েছিলেন রামপুরাতে মালিবাগে এবং আমার আরেকজন খালাত ভাই আল্লাহ আজিজুল হকের জামে আরাবিয়া রহমানিয়াতে পড়েছিলেন পরে তিনি সহি আকিদা পন্থী মাদ্রাসায় লেখাপড়া করে তার আকিদা তিনি সহি করেছেন আল্লাহ কল্লাহ তিনি বলেছেন যে আমার পাশা আমি পাশাপাশি তার সাথে নামাজ পড়েছি আমি দেখেছি তিনি কাবার ইমামের একতে করেন নাই আল্লাহ আজিজুল হক কেন আল্লাহ মাজুল হক বলছেন যে ওহাবের পিছে একটি দা ফাঁসেন এই তিনি করেন নাই তিনি গিয়ে মোহাম্মদ সাহসামের কাছে সরাসরি চেয়েছেন বলছেন তারা হাম আজিজ আল হক এ হে রহমতের কান্ডারি এই ভিক্ষুক আজিজুল হক কে একটু দয়া করো এবং আল্লাহ রসুলের কাছে সে সরাসরি চাইতেছে তাহলে উনি স্পষ্ট দেবন্দি অথচ তার কাজ হলো বেরোলো বিদের এজন্য আপনাদেরকে বলি ভালো করে খেয়াল রাখেন আমাদের বাংলাদেশে যারা পীর দাবি করেছে আমাদের হওয়া উচিত অনেকে বলে না বুঝে কিছু দলের লোক আছে বলে যে সব পীরের আমরা বিরোধিতা করি না ভালো পীর আছে ভাই কোনো পীর ভালো নয় যে হক হকানি পীর বলবে সেই ভণ্ড পীর কারণ পীর সমস্ত পীরের মাসলাক গোড়া এক সেটা হলো বেরলবি আহমদ রেজা খা বেরলবি এবং মাইন উদ্দিন চিস্তির জায়গায় রসুনের কুয়ার প্রত্যেকটার পাশা যেমন এক জায়গাতে প্রথিত পীর আমাদের যতগুলি ফেরকা পীর আছে সবগুলির গোড়া গিয়ে এই আহমদ রেজা খা আর মাইন চিস্তির সঙ্গে গিয়ে সংযুক্ত হয়েছে এই জন্য বেরলবিদের আকিদার সংক্রান্ত বিষয়ে আপনি যা জানতে চেয়েছেন শর্ট আমি এতটুকুই বললাম বিস্তারিত বলার কোনো সুযোগ নেই কেননা এটা প্রশ্নোত্তর গ্রুপ তাহলে অনেক লম্বা হয়ে গেলে মানুষ অনেক সময় সোনার ধৈর্য হারিয়ে ফেলে তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বলে দিলাম যে তাদেরকেই বলা হয় যারা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ফেলে এবং তাদের এবাদত কিছুতে রসুলকে তারা শরিক জানে রসুল্লাহ রসুল্লাহামকে তারা হাজের জানে এবং নাজের জানে যার কারণে আমাদের দেবন্দি মাসলাকের হাজারো হাজারো আলেম এখন গুমরা এবং পথভ্রষ্ট হয়েছে কিয়ামকে কেন্দ্র করে তারা বলে যে রসুল حاضر এই আকীদা অনুসারে তারা দাঁড়িয়ে পড়ে এবং রাসূলকে বসতে চেয়ার দেয় এবং কেয়াম করে থাকে আল্লাহ রবুল আলামিন দেওবন্দী কিছু আলেম বর্তমানে যারা আছে তাদেরকে একটি বিষয়ে একটু হেদায়েত দান করেছেন সেটা হলো তারা বলে যে কিয়াম ও মিলাদ এটি চলবে না আশা করি দেওবন্দী পন্থে আলেমদেরকে আল্লাহ উত্তর হেদায়েত দিয়ে পরিপূর্ণ সুন্নাহ এবং নূরে মাযহাবিস সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাআ সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য দীক্ষা তাদেরকে দিয়ে দেন সত্যিকার আহলে আহলে হাদিস সহি সুন্নাত দিকে যেন আল্লাহ তাদের দীক্ষা দিয়ে দেন এবং কি বেরলবি আকীদা পন্থী পীর পন্থীদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন তারা যেন পীর থেকে তাওবা করে যেন তারা সহি আকীদা পন্থী হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কাছে এই দোয়া করে আপনার প্রশ্নের উত্তর এখানে ক্ষান্ত করছি